আবার পিব্রক অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখো পিব্রক অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ফ্লুরিনের সঙ্গে লঘু হাইড্রোক্স মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে বিক্রিয়া কী ঘটে, ফ্লুরিন তার সঙ্গে NaOH মানে কি কস্টিক সোডার দ্রবণ বলা হয় এটাকে কস্টিক সোডা, তাহলে লঘু 2% লঘু মানে একদম লঘু লঘু NaOH দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় কী ঘটে, ঠিক আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, ঠিক আছে, ফ্লুরিনের সঙ্গে NaOH বিক্রিয়ায় তো কীভাবে অ্যান্সার লিখবে, পুরো নম্বর পাবে এবং কী উত্তর হবে, ঠিক আছে, তো সেই উত্তরটা আলোচনা করছি। দেখো শীতল আর লঘু কস্টিক সোডা, কস্টিক সোডা বলতে বোঝা ওই যে NaOH, এক্ষেত্রে NaOH হবে 2% হবে, 2% NaOH করে দাও, কী বলেন শীতল লঘু কস্টিক সোডা মানে 2% NaOH দ্রবণের সঙ্গে ফ্লুরিনে বেশ শীতল অবস্থায় লঘু লঘু মানে 2% লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে ফ্লুরিনের বিক্রিয়া ঘটারে ফ্লুরিন গ্যাস বিজারিত হয়ে ফ্লুরিন মনোক্সাইড উৎপন্ন করে, এই যে এটা হচ্ছে ফ্লুরিন মনোক্সাইডের সংকেত, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যৌগ, এবং সোডিয়াম ফ্লুরাইড লবণ উৎপন্ন করে এবং সঙ্গে সামান্য পরিমাণ জল উৎপন্ন হয়। আরেকবার বলছি শীতল লঘু 2% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে এক্ষেত্রে কস্টিক সোডা বলা আছে, তাহলে কস্টিক সোডা বাদ দিয়ে দিবি, তাহলে শীতল লঘু শীতল আর 2% NaOH লঘু দ্রবণের সঙ্গে ফ্লুরিনে বিক্রিয়া ঘটালে ফ্লুরিন গ্যাস বিজারিত হয়ে ফ্লুরিন মনোক্সাইড F2O উৎপন্ন F2O এবং সোডিয়াম ফ্লুরাইড দ্রবণ উৎপন্ন করে এবং সঙ্গে সামান্য পরিমাণ জল উৎপন্ন হয়। দেখো এটা হচ্ছে বিক্রিয়া 2F2 2O সোডিয়াম হাইড্রোক্সাইড, F2O মানে ফ্লুরিন মনোক্সাইড, 2Na মানে সোডিয়াম ফ্লুরাইড জল উৎপন্ন হয়। এইভাবে অ্যান্সার লিখবে, তার এই প্রশ্নটির যথাযথ উত্তর দেখা হবে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই পরে ভিডিওগুলো দেখবে, আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, ধন্যবাদ।